বলতে পারবো না যে ঠিক এই মুহূর্তে কত টাকা ফেরত দেওয়ার, তবে আমি জানি যে 214 কোটি টাকা যেটা 30 জুনের পরে আটকা আছে সেই টাকাটা ফেরত দেওয়া হবে। আমরা আলোচনা করছিলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব স্যার বলছিলেন যে প্রলোভনে পড়ে আমরা বিনিয়োগ করছি। আমাদের সঙ্গে আছেন হেক্সার ট্রেডিং এর ম্যানেজিং পার্টনার এম জাহিদ হোসেন মারুফ। বিভিন্ন আমরা দেখেছি চটকদার বিজ্ঞাপন দিয়ে আকৃষ্ট করার কথা, আমরা ফাঁদে পড়ে টাকা দিয়েছি। এই যে প্রলোভনের বিষয়টি বা অতিরিক্ত ডিসকাউন্ট দেওয়ার বিষয়টি, এই বিষয়গুলো আপনাদের যখন ব্যবসা করছেন কী ধরনের প্রভাব ফেলছে বলে মনে করেন বা ফেলবে বলে মনে করেন আপনি? ধন্যবাদ। আমার কাছে এতটুকুই মনে হয় যে প্যান্ডামিক সিচুয়েশনের সময় যখন এই ব্যবসাটা হাঁটিহাটি পাপা করে অনেক যুবক এন্টারপ্রেনার যারা আশা ছিল যে এই ব্যবসাটা একটা জায়গায় যাবে, এবং অনেক 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 আমাদের মতো যারা আছে যারা নতুন ব্যবসা শুরু করেছিল বা শুরু করেছে, তাদের কিন্তু একটা আশা ছিল যে ই কমার্স একটা আশীর্বাদ হয়ে আমাদের দেশে আসবে। কারণ আমরা যদি বাইরের দেশে তাকাই তাহলে অনেক বড় বড় প্ল্যাটফর্ম কিন্তু অনেক মানে যদি এখন বাংলাদেশের ই কমার্সের কিন্তু অনলি 2% আমার যে বর্তমান মার্কেট আছে, অনলি 2%-এর মতো মার্কেট আমরা এখন ই কমার্স বেস বিজনেস করছি। এই যে আমাদের জেনারেশন মানে আমরা যারা শুরু করেছিলাম এবং শুরু করেছি এবং হাজারো যুবক কিন্তু এই ব্যবসাটা শুরু করেছে, তাদের জন্য কত বড় ক্ষতিকারক হয়েছে এটা, যে আমি অ্যাজ এ ব্যবসায়ী হিসেবে যদি একটা ফোন যদি 5,000 টাকা আমার কেনা পড়ে, আমি জানতেছি এটা 5,000 টাকায় কেনা, কিন্তু আমি যদি সেটা 3,500 টাকা একটা অফারে বিক্রি করি তাহলে কয়টা ফোন আমি দিতে পারবো, নিশ্চয়ই আমার ব্যাকএন্ডে পেন্ডিংটা শো করবে। যখন চটকদারি বিজ্ঞাপন এবং প্রলোভন দেখিয়ে যখন ইয়ে করছে, অবশ্যই সামনের দিনগুলা যদি প্রপার মনিটরিং না হয় তাহলে আমাদের মতো ব্যবসায়ী যারা আসতে চাচ্ছে এবং আসবেও তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। আমাদের সঙ্গে একজন আছেন উদ্যোক্তা তাসমিনা নিশাত, উনি একটা পেজ চালান কন্যা নামে। আপনি যে পরিস্থিতির কথা বলছিলেন, এই পরিস্থিতির তো এখন আর নেই, এখন যারা নতুন ব্যবসা করতে আসছেন তাদের তো মনে হয় একটা বড় ঝুঁকি তৈরি হয়ে গেছে। আপনি কি মনে করেন নিশাত, মানে আপনি কি ধরনের ঝুঁকি দেখছেন এই এই ঘটনাগুলোর পরে, এই ভ্যালি ধামাকা বা অরেঞ্জের ঘটনার পরে আপনার ব্যবসা আপনি কী ধরনের ঝুঁকি দেখছেন? ধন্যবাদ। আসলে মানে আমরা যারা ব্যবসা করি, আমরা তো আজকে থেকে না, আমরা আসলে ধরতে গেলে আমার কন্যা হচ্ছে 15 সাল থেকে শুরু, আমি আসলে ব্যবসা করি হচ্ছে 2014 থেকে, তো 7 বছরের জার্নি। তো এই 7 বছরের জার্নিতে দেখা যায় যে আমি যখন প্রথম ব্যবসা শুরু করি তখন আসলে এত ডেলিভারি প্রসেস বা এত বেশি ক্যাশ অন ডেলিভারি এগুলো আসলে ছিল না, তখন আমাকে আসলে সুন্দরবনের মাধ্যমে ডেলিভারিটা করতে হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা আগে পেমেন্ট নিয়ে নিয়েছি সবসময়, আমাদের ঢাকার বাইরে ডেলিভারি সিস্টেমটাই আগে। তো এই জায়গা থেকে যেটা হয়েছে, আমি যেহেতু প্রথম ব্যবসা করতে যাচ্ছি এবং আমি আমার তখন নতুন পেজ, ওই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে আমাকে একটু সময় পেতে হয়েছে। এবং আরেকটা হচ্ছে যে আমার পেজ থেকে যখন কেউ কিছু কিনবে, আমি তখন মানে স্বাভাবিকভাবেই যখন আমি নিজেও কিছু কিনি তখন দেখা যায় যে সবাই এখন একটু কনফিউজ হয়ে যায় আসলে নিবে কি না, বা নিলে প্রোডাক্টটা প্রপারলি পাবে কি না যদি সে অ্যাডভান্স পেমেন্ট করে সেক্ষেত্রে। আরেকটা হচ্ছে যে এই যে টাকাটা অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন, তারা আসলে বিশ্বাস করছেন মানে কিভাবে যে আমি আসলেই, তারা যে 5 টাকাও তো টাকা, ইমেজ সংকটে পড়ে গেছেন আপনি। কিন্তু এই যে বর্তমান পরিস্থিতি যেটা হচ্ছে সেইটার জন্য হয়তো কাস্টমার যারা আছেন তারা একটু ভয় পেয়ে যান হয়তো, যে আসলে আমি যে 5,000 টাকা প্রোডাক্ট দিব বা 10,000 টাকা প্রোডাক্টটা যে দিচ্ছি এটা আসলে আমি ফিডব্যাক আসলে পাবো কি না, প্রোডাক্টটা আমার হাতে আসবে কি না। একটা আস্থার সংকটের কথা বলছিলেন নিশাত। আমরা যাব এখন নাগরদোলার স্বত্বাধিকারী নাসিরের কাছে, উনি মার্চেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। আপনি তো বড় বড় ই কমার্স প্রতিষ্ঠানগুলোতে পণ্য যোগান দেন, আপনি এখন মার্চেন্ট ব্যবসার জন্য প্রতিবন্ধকগুলো কোথায় দেখছেন, প্রতিবন্ধকতা আছে যেগুলো, আর আপনি সম্ভবত ই ভ্যালিতে বড় একটা বিনিয়োগ করেছিলেন, মানে আপনি কী দেখে এত বড় বিনিয়োগ একটা ঝুঁকি নিয়েছিলেন ই ভ্যালিতে? আসলে আমি যদি একটু পিছনের দিকে তাকাই, আমরা যে 11-12 সাল থেকে বাংলাদেশের যে ই কমার্সের যে যাত্রা হাঁটিহাঁটি পা করে শুরু হয়, আমরা দীর্ঘ সময় পর সেটা 16-17 সাল থেকে একটা খুবই ঊর্ধ্বমুখী দিকে যাচ্ছিল, সেক্ষেত্রে নতুন মাত্রা যোগ হয়েছে আমাদের প্যান্ডামিকটা। তো এখানে এসে ব্যাপক এবং যারা সেলার ছিলাম আমরা মার্চেন, যেহেতু প্যান্ডামিকে আমাদের বিজনেস পয়েন্ট বন্ধ হয়ে গিয়েছে, কাস্টমাররা সবাই বাসায়, অনেকে তাদের কর্মক্ষেত্র চাকরি বা কর্মসংস্থান হারিয়ে ফেলছে, তো সেক্ষেত্রে গিয়ে আমরা যখন দেখলাম ইভ্যালি
খুবই তাদের তার আগে প্যান্ডামিকের আগে তাদের খুবই মার্কেটিং অ্যাগ্রেসিভ মার্কেটিং ছিল। তো আমি সেখানে আমার প্রতিষ্ঠান সেখানে অ্যানলিস্টেড করি, এখন সেখানে প্রোডাক্ট দেওয়া শুরু করি। তো আমি সেখানে দেখলাম যখন দেওয়া শুরু হলো শুরুতেই খুবই অল্প অল্প অর্ডার পড়তেছিল, আস্তে আস্তে এটা ব্যাপকতা বাড়তে থাকে, আমি প্রোডাক্ট ডেলিভারি দিতে থাকি। তো সেখানে আমি যত দিন যাচ্ছে অর্ডার বাড়তেছে, আমারও আস্থা বাড়তেছে, আমিও প্রোডাক্ট দিচ্ছি, বাংলাদেশের টপ ব্র্যান্ডগুলো সবগুলো ইবেলির সাথে আসে। আপনি দেখে অন্যকে দেখে আপনার নিশ্চয় চিন্তাভাবনা ছিল না আপনি এত বড় একটা বিনিয়োগ করে ফেললেন? আপনি দেখেন এখানে বাংলাদেশের আমি নাম না বলি, সকল গ্রুপ অফ কোম্পানি যখন আমি দেখি একটা বাংলাদেশের ই কমার্স, আমরা সাধারণত ইবেলিকে আমরা অ্যামাজন বা আমরা আলিবাবা ওদের সাথে তুলনা করতাম। তো আমরা যখন দেখতাম যে আলিবাবা চায়নার, আমরা এখন আমি নিজেও অনেক প্রোডাক্ট যখন আমি অফশোর টাইমে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে যখন জানতে চেষ্টা করি তখন কিন্তু আমি আলিবাবার সার্চ দিয়ে দেখি, তখন আলিবাবা কিন্তু চায়নার যে তারা ম্যানুফ্যাকচারার যারা যারা উদ্যোক্তা তাদের প্রোডাক্টগুলো তারা হাইলাইটস করে বা তাদের প্রোডাক্টগুলো প্রমোট করে। তো আমি দেখছি যে যেখানে আমি ইবেলিকে বিজনেস করতেছি, ইবেলি বাংলাদেশের একটা প্রতিষ্ঠান, এত গ্রোথ তার, তো আমার মনে হচ্ছে আগামী দিনগুলোতে ইবেলি বাংলাদেশের যারা উদ্যোক্তা আছে বা আমরা যারা এখানে যারা ম্যানুফ্যাকচারার আছে আমাদের প্রোডাক্টগুলো সারা বাংলাদেশের সারা পৃথিবীতে এই প্রোডাক্টগুলো হাইলাইটস হবে বা আমরা সারা পৃথিবীতে এইখান থেকে আমাদের পণ্যগুলো আমরা হাইলাইটস করতে পারবো বা প্রদর্শন করতে পারবো, সেল করতে পারবো, আরও ব্যাপক অর্ডার নিতে পারবো, সেই জন্যই আসলে এখানে যাওয়া। আমরা একটা প্রশ্ন আপনার কাছে আমি জানতে চাই যে আপনি যখন একটা কোম্পানির সঙ্গে ব্যবসা করবেন তার পেড অফ ক্যাপিটাল আছে, তার অন্যান্য বিষয়গুলো আছে, এগুলোকে আপনি কখনো দেখতে চেয়েছেন বা জানতে চেয়েছেন তাদের কাছ থেকে তাদের বিনিয়োগের পরিমাণ কত আছে, এগুলো আপনি জানতে চেয়েছেন কখন? হ্যাঁ, আপনি দেখেন তখনকার সময়ে কিন্তু আমরা এগুলো যখন জানতে চাইবো তখন কিন্তু তাদের পিক টাইম, তারা তাদের তারা কিন্তু যথেষ্ট পরিমাণ তাদের প্রচুর সেল হচ্ছে, প্রচুর কাস্টমার গ্যাদার করতেছে, তারা তখন আমার মতো একজন সেলারকে এতগুলো ইনফরমেশান দিয়ে কেউই হেল্প করবে না। আপনি বলছেন যে আপনি ই ভ্যালিতে আপনার তৈরি পণ্য দিয়েছেন, তাই তো? হ্যাঁ, তৈরি পণ্য দিয়েছি। আপনি কি কি ধরনের পণ্য তৈরি করতেন? না, আমি তো সব আমি যাই তৈরি করেন, আপনি যে টাকায় ই ভ্যালির কাছে বিক্রি করছেন, আপনার কাছ থেকে যদি কোনো পণ্য ই ভ্যালি 10 টাকায় কিনে থাকে, আপনি তো নিশ্চয়ই দেখেছেন যে ই ভ্যালি আপনার সেই পণ্যটা 6 টাকায় বিক্রি করছে কাস্টমারের কাছে, তখন কি আপনার কাছে একটা কোশ্চেন হয় না যে আরে ভাই আমার কাছ থেকে ই ভ্যালি কিনে নিয়ে গেল 10 টাকায়, সে বিক্রি করছে 6 টাকায়, তাহলে ও আমাকে কিভাবে টাকা ফেরত দেবে? না, এই কোশ্চেনটা আমরা করেছি, এই কোশ্চেনটা আমরা করেছি এবং তাদের সাথে কথা বলেছি, তারা বললো যে দেখেন আমরা এখন 10 টাকার পণ্য আমরা আপনাদের 6 টাকায় বিক্রি করতেছি, আপনি 2 টাকা দিচ্ছেন, আমরা 2 টাকা দিচ্ছি। আপনি 2 টাকা দিচ্ছেন কিভাবে? আমি তো এমআরপি দেই 10 টাকা, আমি কিন্তু আমার প্রফিটের জায়গা থেকে না, আমি আপনার এমআরপি ভুলে যান, আপনি যে পণ্যটা 10 টাকায় বিক্রি করছেন সে তো তার থেকে আপনার কাছ থেকে সে 10 টাকায় কিনে নিয়ে সে তো তার থেকে কম দামে বিক্রি করছে, যে কোম্পানি কেনা মূল্যের চেয়ে কম দামে প্রোডাক্ট বিক্রি করে এবং এরকম হাজার হাজার প্রোডাক্ট সে কম দামে বিক্রি করছে, সে যে দেউলিয়া হবে না এ কথা আপনি ভাবছেন না কেন? না, তারা এটা বললো যে তারা তাদের ইনভেস্টর আছে, তাদের ইনভেস্টর আসতেছে, তারা এখন 10 টাকার পণ্য 6 টাকা বিক্রি করতেছে, এরপর 8 টাকা বিক্রি করবে, তারপর আস্তে আস্তে তারা এই যে সাবসিডিরি পরিমাণটা কমিয়ে নিয়ে আসবে। এই যে তার লোকসান কমিয়ে নিয়ে আসা, লোকসান দেওয়ার জন্য তার নিজের যে মূলধন থাকা, তার কি আসলে লোকসান দেওয়ার মতো নিজের